দাঁড়িয়ে আছি শস্য ভাণ্ডার ক্ষেত সুনামগঞ্জের শনির হাওরে। কথিত রয়েছে যে এই হাওরের উৎপাদিত শস্য থেকে সারা বাংলাদেশের তিন দিনের খাদ্য বা খুরাক উৎপাদিত হয়। একটু লক্ষ্য করলে দেখবেন যে স্বাস্থ্যবিধি মেনে কৃষকেরা ধান কাটায়রত রয়েছেন। বিগত সময়ে শ্রমিক সংকট থাকলেও এবছর করোনা প্রাদুর্ভাবের কারণে শ্রমিক সংকট নেই, এমনকি কৃষকের ধান কাটার জন্যে শ্রমিকেরা এবছর বাড়ি বাড়ি যাচ্ছেন এবং কৃষকের ধান রেখে তারা কৃষকের ফসল তারা কর্তন করে দিচ্ছেন। এর পেছনে আরেকটি কারণ রয়েছে, বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এই শনির হাওরে আনা হয়েছে কম্বাইন হারভেস্টার, যে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে অল্প সময়ে স্বল্প খরচে ধান কাটা যায়। শুধু ধান কাটাই নয়, একই সাথে মারাইসহ বস্তাবন্দি করা যায়। একদিকে কম্বাইন হারভেস্টার, অন্যদিকে করোনা প্রাদুর্ভাব, দুই দিক সমন্বয়ে এবছর কৃষকের একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে। এবং আবহাওয়া অফিস থেকে যে তথ্য দেওয়া হয়েছিল এই অতিবৃষ্টি এবং পাহাড়ি ডোলের, সেই তত্ত্বটিও বা সেই পূর্বাভাসও উঠিয়ে নেওয়া হয়েছে। কাজেই সব দিক বিবেচনায় এবছরের অবস্থা কৃষকের জন্যে অত্যন্ত অনুকূলে এবং জমিতেও বাম্পার ফলন হয়েছে। যাই হোক, সব কথার শেষ কথা হলো কৃষকের গাম জোড়ানো এবং কষ্টার্জিত টাকার মাধ্যমে এই সোনার ফসল ফলানো হয়, এবং এই সোনার ফসল যদি কৃষক গড়ে উঠানোর পর ন্যায্য মূল্য পায় তাহলে অবশ্যই বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
কাটা ওর দেখ হইছে নাকি ওর দেখ হইতো Thank you.